তো ফ্রেন্ড, আবারও আমরা নতুন একটা ভিডিওতে চলে আসলাম। দেখুন, আমার মাথার উপরে পাপায়া, আর সবগুলো থেকে এটা অরিজিনালি পাপায়া না, এটা তৈরি করা আর কি, হাতে তৈরি করা। আর আমরা এখন আসছি আউটডোর এরিয়াতে। তো এখানকার যেই কারুকাজগুলা, মাটি বা পাথরের তৈরি যে কারুকাজগুলা, আমার কাছে না অনেক অনেক একটা সুন্দর একটা কারুকাজগুলো তৈরি করা আর কি। আর আজকে এখানে রবিবারে মানুষ এত পরিমাণ হয়ে থাকে অনেক, যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর এই জায়গাগুলো এত সুন্দর করে সাজগোজ করে রাখে, আপনারা না আসলে আপনারা দেখতেও পারবেন না আর আপনারা বুঝতে পারবেন না। তো আশা করি আপনারা হাওপার বেরিয়ার থেকে আপনারা একবার হলেও ঘুরে আসবেন সিঙ্গাপুর হাওপার বেরিয়া। আর এখানে কোনো টিকিট বা কোনো কিছুই আপনার লাগে না। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজগোজ করে রাখছে, আর অনেক বিশাল বড় একটা জায়গা। তো এটা হলো একটা কি উঁচা নিচে একটা পাহাড় আর কি, ছোটোখাটো একটা পাহাড় আর কি ধরতে পারেন। তো এটা অনেক উঁচা আর কি, একটা টিলার ভিতরে তৈরি করা আর কি। তো আপনারা আসতেও পারেন এখানে, আপনাদের কাছে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, তো অনেক সুন্দর একটা জায়গা, আপনারা আসতে পারেন, আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এখানে আপনার যতগুলো ছোটো ছোটো পুষ্কুনি বা পুকুর বলা হয়, আমরা পুকুর বলি আর কি, তাদের হলো যে কি ঝর্নার বা লেক বলে তারা। তো এখানে যতগুলো আছে সবগুলোতে আপনার কাস্টিম আর হলো যে এই যে তেলাপি মাছটা, অসংখ্য তেলাপি মাছটা থাকে আর কি। তা ওনারা বেশিও লাইকও করে তেলাপি মাছটা যে ছাড়ার জন্য। আর তেলাপি মাছগুলো আপনি কিন্তু ময়লা পানি বা আবর্জনাতে আপনার মানিয়ে নিতে সম্ভব হয় আর কি ওনারা, এই জন্য আর কি দেওয়া আর কি। আর কাসিমগুলো দেওয়া হলো যে আপনার জাস্ট আপনার ময়লাগুলো খাওয়ার জন্য, যেই এই তেলাপি মাছের যে ময়লা বজ্রগুলো থাকে ওগুলো কাসিমগুলোই খায়, এই জন্যই বিশেষ করে দেওয়া আর কি কাসিমগুলো। আর দেখুন বিশেষ একটা বানর উপরে বসে রয়েছে। আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা, তো এত সুন্দর একটা জায়গা, এই জায়গাগুলো আপনারা অবশ্যই অবশ্যই মিস করবেন না, আসার জন্য চেষ্টা করবেন। সিঙ্গাপুরে যদি কেউ থেকে থাকেন বা কাজে কাজ কামে থাকা হয় তো আপনারা মাঝে মাঝেই আপনারা ঘুরতে আসবেন, তো ঘুরে ঘুরে দেখবেন। বা যদি কোনো জায়গায় যদি যাওয়ার জন্য আপনারা যদি নাও পারেন, তাও আমার চ্যানেলে আপনারা অনেক পার্কের ভিডিও আছে, আপনারা দেখে দেখে আপনারা যেতে পারবেন, ইজিলিভাবে যেতে পারবেন এই সমস্ত জায়গাগুলো। আর এখানে আছে একটা, এটা বলতে পারবেন কি কোন জায়গার এই মূর্তিটা, ভাস্কর্যটা কোন জায়গার কেউ বলতে পারবেন? বললে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এটার জন্য একটা বিশেষ একটা ভিডিও আছে, অনেক বড় একটা ভাস্কর্য আছে এরকম মতো নেই, ওটা আমি আবার পরবর্তীতে আমার অন্য ভিডিওতে দেখাবো। তো আজকের জন্য আমরা এখান থেকে হাওয়া পেরিয়া থেকে আমরা চলে যাব, কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো এর ভিতরে আমরা যে ছোটোখাটো জিনিসগুলো আছে ওগুলো আমরা দেখে নিই ঘুরে ঘুরে। দেখুন যে এত সুন্দরভাবে কারুকাজগুলো তৈরি করা, শুধু একমাত্র পার্কের ভিতরে সিঙ্গাপুরে একটা মাত্র পার্ক আছে আপনার যে কারুকাজগুলো এত সুন্দর করে তৈরি করা আর কি, এটা হলো আপনার সিঙ্গাপুর হাওয়া পেরিয়া। একমাত্র সিঙ্গাপুরে আপনার পার্কে যে কারুকাজগুলো হাতে নিজে তৈরি এত সুন্দর করে তৈরি করা, বা ওনাদের এক এক পার্কে এক এক রকম তৈরি করা আর কি। তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। I got the juice like a snow cone, ice in my veins and a cold flow, I'm getting cash.